আর্যিকর কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড়। আর্যিকর কাণ্ডে প্রথম গ্রেপ্তার কলকাতা পুলিশের হাতে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। আর এই সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পর থেকে যে প্রশ্নটা উঠে গিয়েছিল, সঞ্জয় রায় কি একা ছিল নাকি তার সাথে আরও কয়েকজন জড়িত ছিল, তবে রাজ্য পুলিশ যা দাবি করেছিল সঞ্জয় রায় তিনি জেরায় স্বীকার করেছেন তিনি একাই ছিলেন, তিনি একাই এই ধরনের কুকর্ম করেছেন এবং এর জন্য তিনি অনুতপ্ত নন, তার ফাঁসি দেওয়া হোক এমন দাবি করেছেন সঞ্জয় রায়। তবে এবার কিন্তু রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার ছিনিয়ে নিয়ে সিবিআইয়ের হাতে হস্তান্তর করছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আর তারপর থেকেই কিন্তু সিবিআই সঞ্জয় রায়কে জেরা করে তার কল ডিটেলস ঘেঁটে তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে একেবারে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে, এমনকি সঞ্জয় রায়ের বাড়িতে পর্যন্ত হানা দিয়েছিল সিবিআইয়ের আধিকারিকরা। আর এই সঞ্জয় রায়কে জেরা করে কল ডিটেলস ঘেঁটেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য এবার সিবিআইয়ের হাতে। এবার কিন্তু সিবিআই স্ক্যানারে বড় সড় রাঘব বোয়াল, কারণ ঘটনার দিন রাতে এই বড় মাথা প্রভাবশালীর সাথে ইন্সপেক্টরের সাথে ফোনে কথা হয়েছিল সঞ্জয় রায়ের। আর তারপর থেকেই কিন্তু এই ইন্সপেক্টর এবার রীতিমতো সিবিআইয়ের স্ক্যানারে। সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত এগিয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? অনুপবাবু, অনুপবাবু 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 একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। বলে দিতে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা, আস্তে 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 আস্তে। সংবাদ মাধ্যম যখন জিজ্ঞাসা করল সঞ্জয় রায়কে কবে থেকে চিনতেন, কি সম্পর্ক আপনার সাথে, তখনই কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে, সংবাদ মাধ্যমকে দেখে দে ছুট ওই পুলিশ কর্মী, তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল, প্রশ্ন উঠে গেল একাধিক গোটা রাজ্যে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার সিবিআই নজরে এক পুলিশ কর্মী। মঙ্গলবার এএসআই অনুপ দত্তকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, তিনি হাজিরাও দিয়েছিলেন, বর্তমানে চলছে জিজ্ঞাসাবাদ। জানা গেছে পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের বারাকে এই অনুপের সঙ্গে থাকত সঞ্জয়। সেদিনের ঘটনার পর এই পুলিশ কর্মী কি ফোন করেছিল যে তাহলে কি অনুপই সঞ্জয়ের গডফাদার ছিলেন? উত্তর খুঁজছে সিবিআই। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন পুলিশের ফোর্থ ব্যাটালিয়ন এএসআই অনুপ দত্ত, তবে সেখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখি দৌড় দেন তিনি। সাংবাদিকরা ওই পুলিশ কর্মীকে একাধিকবার প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি। সূত্রের দাবি 8ই আগস্ট সেই অভিশপ্ত রাতে অনুপ কি ফোন করেছিলেন সঞ্জয়, সেই রাতে কী কথা হয়েছিল দুজনের, আর্যিকরের নৃশংসতার কথা কি পুলিশ কর্মীকে ফোনে জানিয়েছিলেন সঞ্জয়, তার প্রশ্নই কি রাতে পুলিশ বারাকে ফিরে ঘুম দিয়েছিল সঞ্জয়, এই সমস্ত প্রশ্নের উত্তর অনুপের থেকে জানার চেষ্টা করছে সিবিআই, দফায় দফায় জেরা করছে সিবিআই। এদিকে সঞ্জয়কে আজ শিয়ালদা কোর্টে তোলার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে তাকে এদিন আদালতে তোলা হয়নি। সিবিআই বলছে 23 তারিখ বা তার আগে কোর্টে তোলা হতে পারে, ওই দিন পরবর্তী শুনানি। মাস তিনেক আগে আর্যিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ ওঠে, কিন্তু তারপরও কেন ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তদন্ত শুরুর পর এই প্রশ্ন তুলেছে সিবিআই। সিভিক ভলেন্টিয়ার হয়েও সঞ্জয় রায় নিজেকে ক্ষমতাবান বলে পরিচয় দিত, গত কয়েক মাস ধরে মহিলা চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের শ্লীলতাহানি হেনস্থা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে অভিযোগ এসেছে সিবিআইয়ের কাছে। এ ব্যাপারে তার মদতকারী কে বা কারা, কোন মাথারা, সেই উত্তর খুঁজছে সিবিআই। তবে কি অনুপি ছিলেন সঞ্জয়ের ক্ষমতার উৎস, সেই উত্তর খুঁজছে সিবিআই আধিকারিকরা। অর্থাৎ সঞ্জয় রায়ের পর এবার কিন্তু যে মাথার নাম সামনে এলো, তিনি উচ্চ পদস্থ পুলিশ অফিসার এএসআই অনুপ দত্ত, তাকে কিন্তু রীতিমতো জেরা চালাচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা। এবং সিবিআই দপ্তরের সামনে তিনি যখন হাজির হন হাজিরার জন্য, ঠিক তখনই সংবাদ মাধ্যম তাকে ঘিরে ধরলে তিনি কিন্তু সেখান থেকে একেবারে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেই ভিডিও কিন্তু আমাদের সামনে এসেছে, আপনারা দেখলেন কিভাবে ছুটে পালালেন এই অনুপ দত্ত, কী কারণে এত ভয় খাচ্ছেন
পুলিশের এই উচ্চপদস্থ আধিকারিক। এই ঘটনার পর সঞ্জয় রায় যাকে ফোন করেছিলেন তিনি হলেন এই এএসআই অনুপ দত্ত, পুলিশ ইন্সপেক্টর। তবে কি এই এএসআই অনুপ দত্তই কি সঞ্জয় রায়ের গডফাদার? এর দৌলতেই কি এত প্রভাব প্রতিপত্তি বেড়েছিল একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের? উত্তর খুঁজছে সিবিআই আধিকারিকরা। এছাড়াও সঞ্জয় রায়ের বিরুদ্ধে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, এমনকি হাসপাতালে ডাক্তার নার্সদের শ্লীলতাহানির অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি রাজ্য পুলিশ, সেই প্রশ্নটাও কিন্তু তুলে দিয়েছে সিবিআই আধিকারিকরা। সব মিলিয়ে কিন্তু প্রবল চাপে রাজ্য। আর এবার সিবিআই স্ক্যানারে এই এএসআই বড়সড় রাঘব বোয়াল অনুপ দত্ত আস্তি কিন্তু চরম অস্বস্তিতে স্বয়ং পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ যেখানে পুলিশমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, তাই চাপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। রাজ্য পুলিশ তদন্ত চালাচ্ছিল, সেই তদন্ত ভার গেছে সিবিআইয়ের হাতে। প্রথম দিনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যাকে খুশি দিয়ে তদন্ত করাতে পারে, কোনো কিছু লুকানোর নাই আমাদের, যে কোনো সংস্থা তদন্ত করতে পারে, যা দাবি করবেন তার হাতেই তদন্তভার তুলে দেব, এমনকি যে অভিযুক্ত তাকে ফাঁসি দিতে হবে তিন চার দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তুলে ফাঁসির ব্যবস্থা করব আমরা, এমনই কিন্তু দাবি করেছিলেন মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি এনকাউন্টার করার দাবি করেছিলেন। তবে যতদিন এগোচ্ছে ততই কিন্তু সঞ্জয়কে জেরা করে একে একে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত এগিয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? অনুপবাবু, 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 অনুপবাবু একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। বলে দিতে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, পড়ে যাবেন, কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা, আস্তে 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 আস্তে, নিচে 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 নিচে।